কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের হেনস্থার ঘটনায় গ্রেফতার ফারুকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে তাকে আদালতে হাজির করে সদর থানা পুলিশ। এ সময় বিচারক ফারুকুলকে জেল হাজতে পাঠিয়েছেন। এর আগে গতকাল কালুর দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ, হয় মামলাও। সৈকতে বেড়াতে আসা কয়েকজন নারীকে প্রকাশ্যে হেনস্থা ও মারধর করেন ফারুকুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই দৃশ্য, ভিডিও দেখে অভিযুক্তকে শনাক্তের পর আটক করে পুলিশ।